আমি ওকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম। আমি কখনোই মানে ও আমাকে বিয়ে করছে মানে আমার ফ্যামিলি প্রথমে রাজি ছিল না। আচ্ছা একটু বলেন তো স্ত্রীটা একটু। মানে পারিবারিক ভাবে দেখছে, দেখার পরে আর কি আমার ফ্যামিলি দেখে যে ও তো তখন লেখাপড়া করতো, তাই জন্য দিতে চাইছিল না রাজশাহী ইউনিভার্সিটিতে। হ্যাঁ, তাই জন্য দেবে না। পরে ও আমাকে দেখছিল, দেখে আমার নাম্বার মানে আমার আব্বার যে নাম্বারটা সেটা নিয়েছিল, নেওয়ার পর থেকে কথা বলে তারপরে আর কি মানে সেই থেকে যে ভালোবাসাটা আমি দেখছিলাম, আচ্ছা আচ্ছা, আমি ওই ভালোবাসাটা দেখেই আর কি আমি ওর ভালোবাসি। আমি সেই বিশ্বাসটাই ছিল বিয়ের ওই 15-16 দিন আগে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে ও একটা ছেলে একটা মেয়েকে পাওয়ার জন্য যেটা করছিল মানে ও সেটা করছে। আমি সেটা দেখেই ভাবতাম যে ও কখনোই আমাকে কষ্ট দেবে না, কখনোই মানে আমাকে অবহেলা করবে না, এই বিশ্বাস ভালোবাসাটাই ছিল। কিন্তু ন্যাশনাল টিমে চান্স পাওয়ার পর থেকে যে চেঞ্জ হবে এটা তো কখনো ভাবতে পারিনি। আশায় তো অ্যাকচুয়ালি মানুষ আসে রেস্টের জন্য, বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য। ওর উদ্দেশ্যই হচ্ছে এসে মানে তার স্ত্রীকে মারবে, তার উদ্দেশ্যই হচ্ছে এসে মারামারি করবে, মানে মারামারির প্ল্যানেই সে বাসায় ঢুকতো। সে মানে আছে না যে সংসারে ঢুকে তার বাচ্চাদেরকে সময় দিবে, বাজার করবে, ঘুরতে নিয়ে যাবে, একসাথে খাবে, না, সে তার উদ্দেশ্যই হচ্ছে ঢুকে মারামারি করা। মানে যখনই শুনতাম আলামিন আসছে তার মানে মারামারি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন, মানে এত কিছুর পরেও ভালো থাকা যায়? তবুও ভালো থাকতে হচ্ছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য আপনার দুইটাই বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, দুইটাই তো ছেলে না? জি। প্রথম ছেলের বয়স কত? প্রথম ছেলে 6 বছর। 6 বছর। আচ্ছা, তো আপনাদের বিয়ে হয়েছে মানে শুরুটা একটু বলেন। শুরুটা তো ভালোই ছিল সবকিছু, একটু যদি বলেন। ভালোই ছিল, তারপরে ও ন্যাশনাল টিমে চান্স পাইলো, তারপর থেকে আর কি ও বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলতো, তবুও আমি ওকে বিশ্বাস করতাম, ওকে ভালোবাসতাম। ও ও তখনও স্বীকার করতো না যে এটা আমার ওর সাথে কারোর সাথে রিলেশন আছে। আমিও ভাবতাম যে রিলেশন নেই, আমার তো সুখের সংসার, এই জন্য আমি ওকে কখনো কখনো চাপ দিই নাই, কখনো জোর করে নাই যে তুমি বাইরে যাবে না, কোনো মেয়েদের সাথে কথা বলবা না। ও বলতো যে আমি সেলিব্রিটি বান্ধবীদের সাথে কথা বলতেই পারি, কিন্তু আমার কারোর সাথে রিলেশন নাই, আমি এটাই বিশ্বাস করতাম। সেইভাবেই ওর সাথে চলে আসতেছে। মানে আপনি তাকে এতটা বিশ্বাস করতেন, সে যখন যেটা বুঝতো আপনি সেটাই? হ্যাঁ, সেটাই বিশ্বাস করতেন। তো আপনাদের বিয়ে তো পারিবারিক ভাবে হয়েছে, এবং কত সালে হয়েছে? 2012 সালে। 2012 সালে। আচ্ছা, আপনার প্রথম যে সন্তান তার জন্মগ্রহণ কত? 2016 জানুয়ারি 17। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 2 বছর পরে। আচ্ছা, সে এখন কিসে পড়ে, কোথায় পড়াশোনা? কেজিতে পড়ে। কেজিতে পড়ে। তো শুরুটা যেহেতু ভালো ছিল আর আপনার বিশ্বাসের জায়গাটা ছিল, আসলে তাহলে সমস্যাটা কোথায় ছিল, মানে সন্দেহটা কখন শুরু হয়েছে? হঠাৎ করেই একদিন, এখন যারে বিয়ে করছে ওর সঙ্গে সব কিছু আমি হঠাৎ করে একদিন জানতে পারি, সেদিন থেকেই আমাদের দূরত্ব, আর ও আমাকে সেদিনই জানাই দেয়। কতদিন আগে আপনি জানতে পারলেন? সেটা হচ্ছে 2020 সালে। 2020 সালের ডিসেম্বরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা কি আপনার মানে তার মানে ফোনে কি আপনি ছবি পেয়েছেন? হ্যাঁ, ফোন থেকেই জানতে পারি সব কিছু। আচ্ছা, তো জানার পর থেকে এর আগে কি আপনার কখনো এই যে আপনার গায়ে হাত তুলেছে, আপনাকে শারীরিক ভাবে নির্যাতন করেছে, এর আগে কি কখনো এরকম কিছু? না, কখনো শারীরিক নির্যাতন কখনোই করেনি তার আগে। আচ্ছা, তো আপনি তাহলে তার, আমরা যতটুকু জানতে পারলাম তার সাথে, যে মেয়েটার সাথে সম্পর্কটা অনেক আগে থেকে আপনি পেয়েছেন, 2000 এর আগে আপনি কল্যাণপুর বাসায় ছিলেন। সেখান থেকে আপনাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আসলে তার প্ল্যানটা ছিল কি, আসলে সে কি করতে চেয়েছিল, বা আপনার সে যেন এত কিছু করে, এগুলো কি আপনাকে বুঝতে দিয়েছে কখনো, নাকি আপনি বুঝতে? মানে আগে থেকে তো আমি বুঝতে পারি নাই, যেদিন থেকে আমি এই মেয়ের সঙ্গে সম্পর্ক তখন থেকে আর কি, সেদিন থেকেই ওর আমাকে যতটা ভালোবাসতো আমি যতটা বিশ্বাস করতাম, সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আচ্ছা, তো এখন যে আপনি দেখার পরে মানে আপনি কি জানতে পেরেছেন সে মেয়েটাকে তার সাথে কেমনি বিয়ে করেছে, নাকি এমনি রিলেশন? হ্যাঁ, বিয়ে করেছে। বিয়ে করেছে এটা জানতে পেরেছেন কতদিন পরে? এটা জানতে পারছি 22 সালের হচ্ছে ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, ওই মেয়ের সাথে আপনার কথা হয়? 2021 সালে কথা হয়েছিল একবার, তারপর আর কথা হয়নি। আচ্ছা, 2021 সালে কথা হয়েছে, এরপর আর কথা হয়নি। আরেকটি বিষয়, আপনি এখন যে বাসাতে আছেন, হ্যাঁ, এটা তো এই ফ্ল্যাটটা তো কিনা নাকি? হ্যাঁ, কিনছিলাম। তো এই ফ্ল্যাটে কিন্তু আপনি আসার আগে কিন্তু ওই মেয়েকে নিয়ে সে নাকি এই ফ্ল্যাটে উঠেছে? হ্যাঁ, উঠছিল, আমাকে ওই যে গ্রামে পাঠাই দিয়ে তখন ওকে নিয়ে থাকতো, ওকে নিয়ে এখানে কন্টিনিউ। হ্যাঁ, ছিল আর কি। কতদিন ছিল, বা আপনি কতদিন পরে জানতে পারেন যে একটা মেয়ে নিয়ে আপনি আপনার যে বাসা সেই বাসাতে মানে ক্রিকেটার? আমি 2021 সালে
রোজারিদের জানতে পারি যে ওই মেয়ে কেন এখানে আছে। তারপরেও শ্বশুর শাশুড়িকে বুঝাই বলি, তারা বলে যে না ও একাই থাকে, তোমরা এখানেই থাকো। তারপরে আমি ওখান থেকে বাবার বাড়ি পাঠাই দিলে ওখানে থাকতাম। তারপরে জানুয়ারি মাসে এখানে এসে আমি ও কাউকে না জানাই। আচ্ছা আচ্ছা, এখন এখনকার এই সময়ে 2022-এ এসে যে একজন স্বামী মানে এত অপরাধ করার পর আপনাকে যা বুঝাই আপনি তাই মেনে নিতেন, এর কারণ কি? আসলে আপনার কোথাও কোনো দুর্বলতা ছিল? আচ্ছা, অন্য অন্য ক্রিকেটের ওয়াইফরা কিন্তু গ্যালারিতে বসে খেলা দেখে তাদের সাথে বিভিন্ন তাদের যে ক্রিকেটের প্রোগ্রামগুলো হয় সেখানে কিন্তু নিয়ে যায়, কিন্তু আপনাকে কেন নিয়ে যেতে না? আমাকেও নিয়ে গেছে, কিন্তু মানে কারোর সামনে নেই নাই, কেউ জানতোই না যে আমি গেছি। মানে ও যে আমি যে ওর ওয়াইফ সেটা কেউ চিনতো না, তো এই জন্য কেউ জানে না। মানে আপনি দর্শকের মতো মানে হ্যাঁ দর্শকের মতো যা দেখে আসছে। আচ্ছা, তো সেই বিশ্বাস থেকে আপনাদের বিয়ের আগে 15 দিন কথা হয়েছে, এরপরে পারিবারিকভাবে বিয়েটা হয়েছে? হ্যাঁ। বা আপনার বিশ্বাসটা ছিল তাহলে ওই মেয়েটার জন্য আপনি হ্যাঁ দাবি হঠাৎ করে করছেন যে আপনাদের আপনার প্রতি তার যে ইয়েটা ছিল ভালোবাসাটা ছিল সেটা কমে গেছে, নাকি সে অ্যাভেলেবেল এরকম অহরহ এই ধরনের কাজ করে যেত আপনি কখনো সেটা বুঝতে পারতেন না? আমাকে কখনো বুঝতে দিত না, আর আমিও মানে বুঝিনি, জানতেও পারিনি যে অন্য মেয়েদের সাথে এইভাবে জড়াই আছে। আর বাসায় তো মনে করেন কখনো বুঝতে দিত না আমাকে, মানে বাসায় আসতো, আসার পরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের সাথে খেলাধুলা করতো, আমি ভাবতাম নর্মালি আছে, কোনো কারোর সাথে সম্পর্ক নাই, এই জন্য সেই বিশ্বাসটাই ধরে রাখছি। আচ্ছা, সেই বিশ্বাস থেকে মানে আপনার সরলতার সুযোগ নিয়ে সে যা ইচ্ছা তা করে গেছে। হ্যাঁ। আর আপনি এসে আপনার এই বাসায় সেই মেয়েকে এবং তাকে একসাথে পেয়েছেন, তখনকার তার ভূমিকাটা কি ছিল বা আপনি কি করেছেন? আমাকে বলে যে মানে তখন তো বকাবকি উল্টা পাল্টা কথা বলে মার দেয় যে কেন কোন সাহস এখানে আসিস, তো এসব বলে। আপনি তো তার বিবাহিত স্ত্রী, কোন সাহসে আসেন মানে বাসা তো আপনার? সে তো আমাকে ভালোবাসে না বলে দিছে, না আমাকে তো আগেই জানাই দিছে। আচ্ছা, তারপরও কোন সাহস এখানে আসো? আচ্ছা, সে আরেকটা জিনিস বললো যে আপনাকে ডিভোর্স দিয়ে তাদের গ্রামের বাড়িতে আপনাকে থাকার কথা বললো, এটা কিভাবে, এটা কোন সেন্সে বলে? বাবুদের জন্য বলছে। শুধু বাবুদের জন্য? হ্যাঁ। মানে আপনি তার যে স্ত্রী সেটা সেই অধিকার নেই? মানে বাবুদের স্ত্রীর অধিকার সে রাখবে না, এই জন্যই যে ওর বিয়ে করবে আরেকটা, এইভাবে আমাকে হুমকি দিত, বলতো যে আমি তো বিয়ে করবো, তো তোমাকে ডিভোর্স না দিয়ে তো বিয়ে করতে পারছি না। আচ্ছা, এইভাবে বলতো। না, আমাদের দেশে আরেকটা আইন আছে যে আপনার দেখা গেছে প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারে এইরকম, কিন্তু ও তো আমাকে সব সময় বলতো যে ও আমার বান্ধবী, এইভাবে বলতো। আচ্ছা, বান্ধবী, আপনিও মেনে নিয়েছেন সেটা? মানে আমি বলতাম যে ওকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বা আমাদের সঙ্গে ভালোভাবে থাকো, মান কেউ কি আর মানে, আমি তো মানি নেই, মানে ভাবতাম যে যদি বিয়ে করতো, বিয়ের কথা যদি আমাকে জানায় তো বিয়ের কথা বলতো, পারিবারিক ভাবে বিয়ে করতো যে আমি আর একটা বিয়ে করতে চাই, তাহলে তো সেখানে আলাদা প্রশ্ন ছিল, কিন্তু ও তো সেটা করেনি। আচ্ছা, এখন তো করেই ফেলছে। হ্যাঁ, এখন তো লুকায় করছে, আমি মানুষের মাধ্যমে জানতে পারছি। তো আচ্ছা, এরপরে আপনি কি ধরেন যে আপনি একজন প্রতিবেশী আছে আপনার পাশে, আমরা তার সাথে কথা বলবো, সে আপুর সাথে, সে আপু আপনার শুরু থেকে আপনাকে দেখছি গণমাধ্যমে হোক বা আপনাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। তো একটা বিষয় যে আপনাকে যে লাস্ট যেদিন মানে আপনাকে নির্যাতন করেছে বা আপনি এরপরে গিয়ে তো মামলাটা করেছেন, হ্যাঁ, সেটা কতদিন আগে? 25 তারিখে এসে মারধর করে, বকাবকি করে। আচ্ছা, তারপরে প্রথমে আপনার গায়ে হাত তুলছে? না, এর আগে 2021 সাল থেকে মারধর করে। মানে কন্টিনিউ এরকম? হ্যাঁ, বাসায় আসলেই আপুরাই যে প্রতিবেশী সবাই তো জানে। তো এটা